আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। বাঙালি জাতির শোকের দিন শোকাবহ 15 আগস্ট আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 1975 সালের 15 আগস্ট সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। 45 বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ক্ষমতালোভী নরপিশাচ কুলচক্রী মহল। বঙ্গবন্ধু ছাড়াও ধানমন্ডি বাড়িতে তার সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল সহ নিকট আত্মীয়দের নৃশংসভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তারা প্রাণে বেঁচে যান। যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালনের জন্য সরকারি বেসরকারিভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমন্ডি 32 নম্বরে তিনি শ্রদ্ধা জানান। পরে করোনা কারণে স্বাস্থ্যবিধি মেনে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে 15 আগস্ট ঘাতকদের বুলেটে নিহত শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ধানমন্ডি ও বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। বনানী কবরস্থানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর 5 খুনিকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা এরই মধ্যে জোরদার করা হয়েছে। জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর বাকি 5 খুনিকে স্বদেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়াস এবং কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরদার করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 21 পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান চিত্রশিল্পী মর্তুজা বশির। রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। 88 বছর বয়সে এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস ও উপসর্গে দেশে বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে 6 জন মারা গেছেন। নতুন করোনা শনাক্ত হয়েছেন 49 জন। নোয়াখালীতে করোনায় 3 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন আরও 91 জন। নারায়ণগঞ্জে করোনায় মারা গেছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আবু জাহের। মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া সব শেষ 24 ঘন্টায় বরিশালে 81 জন, রংপুরে 74 জন, শেরপুর 11 এবং ময়মনসিংহে 19 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর হত্যায় দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লাহ সহ 5 জনকে আটক করা হয়েছে। আটক অন্যরা হলেন সাইকো কাউন্সিলর মুশফিকুর রহমান, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও শরীরচর্চা শিক্ষক শাহানুর আলম। মামলার মূল আসামি হিসেবে তাদের চিহ্নিত করেছে পুলিশ। আজ আদালতে সোপর্দ করে তাদের রিমান্ড চাওয়া হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।